আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো লন্ডনে একটি মেলাতে আমরা সেদিন গিয়েছিলাম, ফ্রুট মেলা। তো সেখানে গিয়ে আমরা আসলে আমাদের চোখ ছানা ভরা হয়ে গিয়েছিল, কারণ আমরা লন্ডনে আসার পরে এই রকম মেলা আমার চোখে আর কখনোই পড়েনি। আমি লন্ডনে এসেছি প্রায় দীর্ঘ 5 ইয়ার্স হতে চলল, এর মধ্যে আমি কখনোই এত আম কাঁঠাল একসাথে দেখিনি। সত্যি কথা, এই প্রথম আমার চোখে ধরা পড়ল এই রকম একটি বড় ফ্রুইট মেলা। তো এটা করেছে লন্ডনের বড় বিজনেসম্যান, তার অনেকগুলো এরকম বিভিন্ন ধরনের সুপার মার্কেট রয়েছে, যেমন ফুড বাজার, মাছ বাজার, ফিশ বাজার, এরকম আরও অনেক অনেক সুপার মার্কেট রয়েছে। একমাত্র আকলু ভাই সম্ভব, কারণ এর আগেও আমি গিয়েছিলাম আকলু প্লাজায়। আকলু প্লাজাটা শুনেছি বন্ধ হয়ে গিয়েছে, কারণ এটা অনেক দূরে, বাঙালিরা ওই পর্যন্ত যেতে পারে না। সো এটা নিউহ্যামের ভিতরেই পড়েছে ফুড বাজারটা। এটা আর হোয়াইট চ্যাপেলেও আছে কিছু কিছু শপ, তার সুপার মার্কেট, যেগুলো অনেক অনেক চলে। আসলে এই মেলাটার কারণেই আমরা বাঙালিরা মানে এত এত আম কাঁঠাল একসাথে দেখতে পাচ্ছি, আর এটা অনেক বড় একটা মেলা ছিল। আমি খুবই খুবই হ্যাপি যে এত বড় একটা মেলাতে এসেছি, একসাথে এতগুলো আম কাঁঠাল দেখেছি। সত্যি মানে নিজেকে মনে হচ্ছে যে বাংলাদেশেই চলে গিয়েছিলাম এরকম, কারণ অনেক বছর ধরে আমরা আম কাঁঠাল মানে ছোট ছোট মানে এক বক্স দুই বক্স করে আনা হয়েছে, এইভাবে একসাথে এতগুলো আনিনি। আবার খুবই রিজনেবল প্রাইসে দিয়েছিল, 6টা 25 পাউন্ড 6 বক্স আম, একটা কাঁঠাল 15 পাউন্ড, একটু বড় হলে 20 পাউন্ড, তারপরে একটু বড় হলে 25 পাউন্ড। তো আমার কাছে একদমই রিজনেবল প্রাইস মনে হয়েছে। তো আমি যেখান থেকে আম নিচ্ছিলাম আর যেই সাইড থেকে, সেই সাইডে একটা ভাইয়া ছিল, বাঙালি ভাই, সে আমাকে খুবই হেল্প করেছিল। তো আমি একটু বেছে বেছে নিতে পেরেছিলাম। আর এদিকে হচ্ছে কাঁঠাল, ও মাই গড, এত এত কাঁঠাল একসাথে দেখে মানে মনটাই ভরে গিয়েছিল। আমার হচ্ছে আম কাঁঠাল খুবই খুবই প্রিয়। তো আমি আবার টিপে টিপে দেখছি কোনটা পেকেছে, কিন্তু আসলে দেখলাম যে সবগুলোই পাকা, মাঝে মাঝে দুই একটা কাঁচা ছিল। তো আমি একটা কাঁচাই নিয়ে নিলাম, কারণ একসাথে এতগুলো খাওয়া সম্ভব না। এই তো আমি একটা একটা করে বেছে বেছে নিচ্ছি। আমি এখানে 10টা আমের প্যাকেট নিয়েছি, মন ভরে খাবো রেখে রেখে। অনেক অনেক মানুষ ছিল মেলাতে, আমার মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে এত ভালো লেগেছিল আমার কাছে। আমার কাছে মনে হয়েছে এখানে বাংলাদেশ পুরো আম কাঁঠালের মানে আম কাঁঠাল সব চলে এসেছে এই মেলাতে। বিশেষ করে আমি আকলু ভাইকে ধন্যবাদ জানাতে চাই, যেহেতু সে এত রিস্ক নিয়ে, কারণ আম কাঁঠাল কিন্তু পচনশীল, বেশি দিন থাকে না, পচে যায়। সো সে রিস্ক নিয়ে কিন্তু এত আম কাঁঠাল বাংলাদেশ থেকে সে এনেছে। আর আমিও মনে করব যে যারা প্রবাসী আছেন তারা সবাই খুব জলদি জলদি চলে আসবেন এই আম কাঁঠালের মেলা। এটা একদিনের জন্যই করেছিল এবং নেক্সট 22 আগস্ট আবার হবে, আরেকটা মেলা হবে, সেখানেও কিন্তু এই রকমই থাকবে। তো আমার কাছে মনে হয়েছে এত কাস্টমার দেখে যে আজকেই মোটামুটি শেষ হয়ে যাবে। এর গতবারেও আমি এরকম একটা মেলাতে গিয়েছিলাম, কিন্তু এত বড় ছিল না, সেটাও ছিল আকলু ভাইয়ের, কিন্তু এত বড় ছিল না। কিন্তু সেখানে সকাল থেকে 9টা থেকে মেলা শুরু হতো, 11টার মধ্যে আম কাঁঠাল পুরোটাই শেষ হয়ে যেত। সেখান থেকেও আমি 2 প্যাকেট আম এবং একটা কাঁঠাল নিয়েছিলাম, অনেক অনেক ইয়াম্মি ছিল, সেগুলো শেষ করেছি। আর আজকে চলে আসছি আরও একটা, এটারই পাশে, এটা আরও অনেক বড় করেছে। তো বিশেষভাবে ধন্যবাদ জানাই যারা যারা এই সমস্ত অর্গানাইজ করে আম কাঁঠালের। আর হচ্ছে আমার মেয়েরাও অনেক অনেক লাইক করেছিল আম, তারা প্রথমে খেতে চায়নি, তারপরে আমার ছোট মেয়ে, বড় মেয়ে, মেঝো মেয়ে খেয়েছে এবং বলেছিল আম্মু অনেক অনেক ইয়াম্মি।
এই ভাইয়াটা আমাকে অনেক হেল্প করেছিল, যে দেখতেই পাচ্ছেন আমি একটু দেখে দেখেই নিচ্ছিলাম, কারণ কিছু কিছু বক্সের ভিতরে আম এত পেকে গিয়েছিল যে এগুলো একদিনও রাখা যাওয়া সম্ভব না। সো আমি একটু দেখে দেখে নিচ্ছিলাম, যেগুলো একটু হার্ড কাঁচা কাঁচা সবুজ টাইপের সেগুলোই আমি নিচ্ছিলাম। আমার সঙ্গে আমার আরও একটা ফ্রেন্ড গিয়েছিল, সেও আম এবং কাঁঠাল নিয়েছে, লিচুও উঠেছিল। লিচুটা আসলে আমার কাছে মনে হয়েছে মানে একটু বেশি প্রাইস, কারণ 35 ওয়ান বক্স, আর ওয়ান বক্স খাওয়ার মতো আমার বাসায় এত মানে আমিও লাইক করি না এত লিচু, আমার মেয়েরাও লাইক করে না। সো এই জন্য নিলাম না, নেক্সট ডে ইনশাল্লাহ নিব। আর জাম পাইনি, গতবার জাম পেয়েছিলাম, সেই ভিডিওটাও আমি আপলোড করব। আর এই যে বাসায় চলে এসেছি, আম কেটেছি, আমগুলো সত্যি অনেক অনেক মিষ্টি ছিল, খেতে অনেক সুস্বাদু, অসাধারণ লেগেছে আমার কাছে, যেহেতু বাংলাদেশি, আম্রপালি, তারপরে আর কি কি যেন নাম আছে আমি ভুলে গিয়েছি এই মুহূর্তে, সত্যি অসাধারণ, অসম্ভব সুমিষ্ট এবং সুস্বাদু। আমি সত্যি ফিদা হয়ে গিয়েছি আম খেয়ে। আমি একসাথে 5টা আম খেয়েছি, যে শুনে সেই অবাক হয়ে যায়, 5টা আম কীভাবে সম্ভব, আসলে আমগুলো এত বড় ছিল না। এই তো, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।